নমস্কার বন্ধুরা, আমার হ্যাপি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকের আমি ঘরোয়া পদ্ধতিতে ছানার ডালনা বানিয়ে দেখাব। আমি এখানে 500 গ্রাম দুধের ছানা নিয়েছি। ছানাটাকে আমি এবার ভালো করে মেখে নেব। এই মাখতে হবে, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো করেই মাখতে হবে। এবার আমি মশলা দিচ্ছি, নুন, চিনি, একটু ভাজা জিরের গুঁড়ো, আর একটু চালের গুঁড়ো, জিরে বাটা, আদার বাটা, আর সামান্য কাঁচা লঙ্কার বাটা। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো ওর সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে মশলাটার সঙ্গে ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মশলা আর ছানা যেন খুব ভালো হয়ে মাখা হয়ে যায়। এইবার আমি হাতে একটুখানি তেল মেখে নেব। তেল মেখে ছানাটা থেকে ছোট্ট ছোট্ট করে বড়া তৈরি করে নিচ্ছি। আমি এখানে গোল গোল করে বানাচ্ছি, চৌকো করেও বানানো যায়, আর আমি ছোট্ট ছোট্টও বানাচ্ছি। আমার ছানাটা কম আছে, তাই ছোট্ট ছোট্ট করে বানাচ্ছি। এবার আমি সবগুলো এরকমভাবে একটা একটা করে বানিয়ে নেব। বানিয়ে নিয়ে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার আমি বড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। খুব আস্তে দিতে হবে, বড়াগুলো খুবই নরম। এইবার আমি এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভাজতে দিয়ে দিচ্ছি। আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে ভাত দিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে আমি নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এইবার আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, বাটিতে একটু আদার বাটা, জিরের বাটা, এবার কাঁচা লঙ্কার বাটা, হলুদ গুঁড়ো, আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে মশলাটা জল দিয়ে বানিয়ে। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এবার আমি দেবো গোটা জিরে। ফোড়নগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেলে এর সঙ্গে আমি দেবো, আগে থেকে একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা এবার আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি, টমেটো নরম করার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি তরকারির মতোই নুন দিয়ে দিচ্ছি। এইবার আমি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষে নিতে হবে, কেন আটা বন্ধ মশলা কিছু চলে যায়। এখানে আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, ফুটতেই যাচ্ছে। এইবার আমি একটু আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে ভালো করে কষছি। মশলার সঙ্গে আলুটা আবার ভালো করে কষছি। আমি কষতে কষতে একটুখানি জল দিয়ে দেবো, জল দিয়ে কষবো মশলাটা যাতে না পুড়ে যায়। এবার আলুটা মশলা আমার কষা হয়ে গেছে, এখানে আমি এবার জল দিয়ে দেবো। আমি কিন্তু এখানে গরম জল দিচ্ছি, গরম জল দিলে ভালো হয়। আমি যতটা ঝোল রাখবো সেই মতেই আমি জলটা দিচ্ছি। আমার ঝোলটা প্রায় ফুটে গেছে। এবার আমি এর সঙ্গে একটু মিষ্টি দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দেবো।
দিয়ে গ্যাসটা একটু কমিয়ে শুক্তো দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। আবার আসছি পরের ভিডিওতে। নমস্কার।